নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। রাতের অন্ধকারে একটু একটু করে একটি মেয়ে এগিয়ে যাচ্ছিল বাড়ির পিছনের দিকে। শিশির হাওয়াটা তার গায়ে এসে লাগছে, সেই হাওয়াতে মাঝে মাঝেই তার খোলা চুলগুলো উড়ছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মেয়েটার দুটো চোখ বন্ধ, তার মুখটাও অদ্ভুতভাবে খোলা রয়েছে। ঠান্ডা হাওয়া তার মুখের ভেতর ঝাপটা দিচ্ছে, তার মুখের এক পাশ থেকে বাইরে বেরিয়ে আসা নাল যেন গালের সঙ্গে ল্যাপটা দিচ্ছে। মেয়েটির কোনো হুঁশ নেই, চোখ বন্ধ করে সে একভাবে এগিয়ে চলেছে সামনে। বাড়ির পিছনের দিকের বাঁশের বেড়া দিয়ে যে চৌহদ্দিটা ঘেরা, তার একপাশে একটা গাছ। সেই গাছের কাছে চাঁদের অল্প আলোতে একটা পাথরের কুয়ো চোখে পড়ে। সেই কুয়োর পাড়ে কে যেন পা ঝুলিয়ে বসে রয়েছে, আর তার সঙ্গে একটা অদ্ভুত স্বরে বলছে, মেয়েটা কিন্তু কোনো কথা বলে না। তার মুখ থেকে একটা অদ্ভুত গোঙানি বেরিয়ে আসে, তবে চোখ বন্ধ করে একভাবে সামনের দিকে এগোতে এগোতে কুয়ো থেকে যখন মাত্র তিন হাত দূরে, ঠিক তখনই বাড়ির ভেতরের দিক থেকে একটা চিৎকার ছুটে আসে, সর্বনাশ! এই এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এত রাতে? কোথায় যাচ্ছিস তুই? সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে ছুটে আসার শব্দ, তার সঙ্গে দেখা যায় একটা মেয়ে মানুষ ছুটে এসে তাকে জাপটে ধরেছে। ঠিক তখনই কুয়োর ভেতরে কারো যেন ঝাঁপিয়ে পড়ার শব্দ শোনা যায়, তার সঙ্গে একটা অদ্ভুত মেয়েলি গলায় হাসির শব্দে চারপাশটা ভরে ওঠে। সঙ্গে সঙ্গে মালতীর বুকের ভেতরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কোলের উপর মেয়েটা এলিয়ে পড়েছে, সে তার মুখের কাছে হাত রেখে নাড়াতে নাড়াতে বলে, ঠাকুর মা আমার, ঠাকুর চক্কর, চক্কর মা, ঠাকুর। কিন্তু যেই মেয়েটিকে টগর বলে ডাকা হয় সে কিন্তু চোখ খোলে না। মালতী হাউ হাউ করে কাঁদতে থাকে, তার মনে হয় যেন টগর মারা গেছে। চিৎকার করে ওঠে, ওই সদাশিব, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখে যা, দেখে যা আমাদের কি সর্বনাশ হয়ে গেল, দেখে যা। মালতীর চিৎকার শুনে ঘরের ভেতর থেকে ঘুমিয়ে থাকা একটি বছর কুড়ির ছেলে বেরিয়ে আসে, তার হাতে একটা হ্যারিকেন। কিন্তু বাইরে এসে মাকে ওভাবে টগরকে কোলে নিয়ে বসে থাকতে দেখে সে ছুটে আসে, ভয়ার্ত চোখে প্রথমে তাকায় সেই কুঁয়োটার দিকে, তারপর টগরের সামনে এসে তার নাকের কাছে হাত রাখে। টগরের নিঃশ্বাস তখন অল্প অল্প পড়ছে। তাড়াতাড়ি দুজনে মিলে টগরকে তুলে আনে ঘরের ভেতরে। ঘরের ভেতর ঢুকে দরজাটা সবে বন্ধ করেছে, এমন সময় পিছনের দিক থেকে একটা মেয়েলি গলায় হাসির শব্দ ভেসে আসে, আর কে যেন বলে ওঠে, মালতী ঘরে বসে কাঁদতে থাকে। সদাশিব কাঁপা কাঁপা গলায় বলে, তুমি কিছু চিন্তা করো না মা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, বাবা তো পাশের গ্রামে গেছে, বাবা ঠিক একটা ব্যবস্থা করবে। ওরে তোর বাবা ফিরে আসার আগে যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, মেয়েটাকে আর একটু হলেই তো কুয়োর মধ্যে ফেলে দিত। আমি আমি ঠিক সেই সময় বুঝতে পেরে ছুটে গিয়েছিলাম, তাই। কিন্তু
ঘরের দরজা তো আমি নিজের হাতে বাইরে থেকে বন্ধ করেছিলাম, তাহলে ঘরের দরজাটা খুলে গেল কি করে? মালতী এবার একটু অবাক হয়। কথাটা মনে করতেই সে ঘরের দরজার দিকে তাকায়, আর তখনই দেখতে পায় ঘরের দরজার বাইরের ছিটকানিটা কখন যেন ভেঙে এক পাশে পড়ে আছে। মালতী বুঝতে পারে এই শক্তিকে আটকানোর ক্ষমতা তার একার নেই। গোটা রাত আলো জ্বালিয়ে সদাশিব আর মালতী মিলে টগরের বিছানার পাশেই বসে থাকে। ভোররাত্রির দিকে যখন টগরের ঘুম ভাঙে তখন সে অবাক হয়ে যায়। এদের দুজনকে দেখে ক্লান্ত গলায় বলে, কি হয়েছে মা? হ্যারে টগর, হ্যারে হ্যারে, তোকে আমি বারবার বলেছি না রাতের বেলা ঘর থেকে বেরিয়ে কোথাও যাবি না, বাইরে যেতে হলে আমায় ডাকবি, কিন্তু ঘর থেকে বাইরে গেলি কি করে তুই? আর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ করা ছিল। টগরের বয়স কম নয়, এবছর সে 16 পূর্ণ করেছে, তার বিয়ের জন্য দেখাশোনা চলছে, কিন্তু টগরের কি কারণে যেন বিয়ে হয়ে উঠছে না। সদাশিব একভাবে তাকিয়ে থাকে টগরের মুখের দিকে। টগর কোনো রকমে বিছানার উপর উঠে বসে, মুখটা কেমন যেন রক্তশূন্য হয়ে গেছে ওর। উঠে বসতে গিয়ে লুটিয়ে পড়ে মালতীর গায়ের উপর, তারপর ক্লান্ত গলায় বলে, আমার আমার কিছু মনে নেই, মাথার ভেতরটা কেমন থকথক করছে, আমায় আরেকটু ঘুমোতে দাও। মালতী তাকে শুইয়ে দেয়, মাথার উপর হাত বুলোতে থাকে। টগর চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে বলে, তুমি চলে যাও, আমি যাব না তোমার সঙ্গে, তুমি চলে যাও, ভীষণ অন্ধকার ওখানে, চলে যাও, চলে যাও। বোন কিসের কথা বলছে মা? কোথায় অন্ধকার? সকালের আলো ফুটে গেছে, চারপাশে আলো রয়েছে, তাহলে অন্ধকার কিসের? মালতী অদ্ভুত চোখে জানলা দিয়ে বাইরের দিকে তাকায়, তারপর টগরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে বলে, কিছু কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু কিছু যে একটা হয়েছে তা তো ভালোই বোঝা যাচ্ছে। কাল রাতে আমি কুয়োর উপরে তাকে বসে থাকতে দেখেছি, তার দুটো চোখ, যে দেখবে সে কখনো তাকে ভুলতে পারবে না, কখনো না। সদাশিব জানলা দিয়ে তাকায় বাইরের দিকে। জানালার একটা পাল্লা বন্ধ, অন্য পাল্লার উপরে গড়াদের ফাঁক দিয়ে কুমোর কাছটা দেখা যায়, ওর একপাশে ছোট গাছটা। সকালে অল্প হাওয়ায় গাছের একটা পাতা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কুয়োর দিকে, তার পাশেই বাঁশের ভাঙা বেড়া। সদাশিব সেদিকে তাকিয়ে ভাবতে থাকে, কি আছে ওই কুয়োর মধ্যে? কাল রাতে তো সেই হাসির শব্দটা সে নিজেও শুনেছিল, কেনই বা টগর ওই কুয়োর দিকে যাচ্ছিল, আর মা তাকে কেন সব কথা বলছে না? সত্যি কথা তোমাদের কি বলবো বলো তো, তোমাদের যে কথাই বলি তোমরা তো বিশ্বাস করো না, মনে করো তোমাদের বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি। তাছাড়া অবিশ্বাস করার মতন কথা না বললেও তোমরা অবিশ্বাস করে হেসে উড়িয়ে দাও। না না, আপনার এই কথাটা ঠিক হলো না। আসলে মাঝে মাঝে আপনার কথা শুনে পুরো অদ্ভুত লাগে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বিশ্বাস করতে পারি না। ঠিক তখনই কিশোরী সামান্য হেসে উঠে বলল, ঠাকুরমশাই একটা গল্প শুনেছিলেন, সেই কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলতে নেই, গল্পটা হঠাৎ মনে পড়ে গেল। এমন কিশোরী মাঝে মাঝে করে থাকে, তারানাথ কোনো কারণে ক্ষুণ্ণ হচ্ছে বুঝতে পারলে সে তাকে আরও রাগিয়ে দেয়।
কিন্তু তারানাথও ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু মাঝে মাঝে বোধহয় তার মেজাজ ঠিক থাকে না। কিশোরীর কথা শুনে তারানাথ বলে উঠল, এই আমি চুপ করে বসলাম, তোমাদের আর আমি কিছু বলবো না। একে তো আমার কথা বিশ্বাস করবে না, তাই নিয়ে আবার হাসাহাসি করবে। তাহলে আমার কাছে গল্প শুনতে আসো কেন বাপু? যাও, ওই তোমাদের অফিসে গিয়ে বসে থাকো আজকের দিনটা। না হলে এই শহরে তো কত লোকজন কত কিছু আছে, সেইখানেই যাও। তারানাথ খুব রেগে গেছে। সিগারেটের প্যাকেটটা তুলে নিয়েছিল, সেটা এক পাশে নামিয়ে রেখে তক্তপোষের পাশে দেওয়ালে হেলান দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। আমি কিছু বলতে যাব, তার আগে কিশোরী বলে ওঠে, এই কিন্তু অন্য কোথাও গেলে যে ভালো লাগবে না ঠাকুরমশাই? রবিবারের ছুটির দিনে আপনার কাছে না এলে, আপনার সাথে একটু গল্প না করলে, এই কিংবা দু একটা কথা বলে আপনাকে রাগিয়ে না দিলে যে ভালো লাগে না। আগের সপ্তাহে আপনার কাছে আসতে পারিনি, বিশ্বাস করুন ঠাকুরমশাই, গোটা দিনটা কেমন যেন মনে হয়েছে। এই একটা সপ্তাহ যেন অনেক বড় বলে মনে হচ্ছিল। কিশোরী আর কিছু বলল না, হঠাৎ করে চুপ করে বাইরের দিকে তাকালো। তারানাথ যেন অবাক হয়ে কিশোরীর দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর একবার গলা খাঁকড়িয়ে বলল, সে তোমরা যাই বলো, তোমরা যে আমার কথা বিশ্বাস করো না তা আমি জানি। আসলে বিশ্বাস করা না করা নিজের ব্যাপার। তাছাড়া এই কলকাতা শহরে এই এত লোকজন, এত আলো, এই সমস্ত কিছুর মধ্যে গ্রামের আসল ব্যাপারটা তোমরা কখনো বুঝতে পারো না। গ্রামের অন্ধকার রাত যে কত ভয়ানক তা তোমরা সহজে যদি বুঝতে পারতে, তাহলে আমার কথায় অবিশ্বাস করতে না। সে যাই হোক, তোমাদের কাছে আমার গল্প বলেও ভালো লাগে, কিন্তু এসব কথা বললে কিন্তু আমি আর গল্প বলবো না। আহা কিশোরী, তুমি এবার চুপ করো তো, আপনি গল্প বলুন। আপনি তো জানেন কিশোরী মাঝে মাঝে এমনটা করে থাকে, সে কিন্তু আপনার সবচেয়ে বড় ভক্ত, সে কিন্তু আপনার কথা অফিসের অনেককেই বলেছে। দেখা যাবে কোনো একদিন দল বেঁধে তারা আপনার সঙ্গে দেখা করতে চলে এলো। তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। একদিন না হয় তোমাদের অফিসের লোকজনদের সঙ্গে দেখা হয়ে গেল, তাছাড়া কোথাও তো বেরোনো হয় না। তোমরা সপ্তাহে একদিন আসো, তাছাড়া ওই দু একজন খদ্দের জমি। তবে এ কথা ভালো যে এ সপ্তাহে বেশ খদ্দের জমেছে। তারানাথের খদ্দের জমতে শুরু করছে আবার নতুন করে। এই মাস কিংবা আগের মাসে যে কদিন এসেছি, প্রতিদিন দেখেছি তার কাছে কেউ না কেউ আসে। আজও তো সকালে যখন এলাম, দেখলাম একজনের সামনে একটা সাদা কাগজে কি সব লেখা, আর একজন এক পাশে চুপ করে বসে আছে। তাদেরকে ছেড়ে তারপর তারানাথ আমাদের হাতছানি দিয়ে ডাকল, তাহলে তো বেশ ভালোই। এই বাড়ির বাইরে দেওয়ালের কাছে যে আপনার নাম লেখা বোর্ডটা সবসময় হেলে থাকে, সেটাকে সোজা করবেন না কেন? কিশোরীর কথায় তারানাথের মুখটা হঠাৎ করে কেমন যেন বদলে গেল। তার মুখে সামান্য একটা হাসি ছিল, সেটা বদলে গিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে তারপর যেন কথা বদলাবার জন্যই বলল, আজ সকালে একটা কথা মনে হচ্ছিল বারবার, এই যে সকালের দিকে বৃষ্টি এলো, বৃষ্টি হয়ে বাড়ির উঠোন জল জমে গেল। গ্রামের দিকে মাঝে মাঝে বৃষ্টির জল জমিয়ে রেখে গ্রামের মানুষেরা কাজে লাগাত, তাছাড়া এদিকে তো কেউ নেই। এখানেও বেশ কিছু পুরনো বাড়িতে আমি কুয়ো দেখেছি। সে যাই হোক, কুয়োর জল কিন্তু বেশ ঠান্ডা হয়। তোমরা কুয়োর জলে নিশ্চয়ই স্নান করেছো,
কুয়োর জলে স্নান করেছি অনেকবার ঠাকুরমশাই। মাসির বাড়িতে কুয়ো ছিল, সেগুলোতে এখন আর জল ওঠে না। কিন্তু হঠাৎ কুয়োর কথা বললেন কেন? আজকে তোমাদেরকে যে গল্প বলবো সেটা একটা কুয়োকে কেন্দ্র করে। আসলে এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা যে আমার হবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ করেই একটা গ্রামে আমি গিয়ে পড়েছিলাম, আর সেখানে গিয়েই এমন একটা অদ্ভুত সমস্যায় জড়িয়ে পড়েছিলাম। সেই সমস্যার পরিসমাপ্তি যে এমনভাবে হবে সেটাও আমি নিজে কখনোই ভাবতে পারিনি। সেবার আমার তন্ত্র প্রক্রিয়া, তন্ত্র ক্ষমতা কোনো কিছুই কোনো কাজে লাগেনি, কোনো কিছুই কাজে লাগাতে পারিনি, সে কথা বললে বড় ভালো হয়। তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোরী তো অবাক হয়ে গেলাম। তারানাথ সবসময় তন্ত্রের কথা বলে, অদ্ভুত কিছু বিপদে পড়ে থাকা মানুষকে রক্ষা করার কথা বলে, কিন্তু তারানাথের মুখে আজ এমন একটা কথা শুনে কেমন যেন অদ্ভুত লাগলো। বললাম, কোনো তন্ত্র কাজে লাগাতে পারেননি মানে? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এই কারণেই তো তোমাদেরকে ধৈর্য ধরে বসতে বলি। প্রথমে যে কথা বলতে শুরু করেছিলাম সে কথা বললে আস্তে আস্তে বুঝতে পারতে। আসলে তোমরা শুনতে চাও বিপদের কথা। কোনো মানুষ বিপদে পড়েছে কিংবা কারোর অনেক বড় ক্ষতি হয়েছে সেই কথা। তবে গল্প শুনতে গেলে তো গল্পটাকে গাছের মতো করে শুনতে হয়। প্রথমে একটা বীজ রোপণ করতে হয়, তারপরে আস্তে আস্তে সেই বীজ থেকে কাণ্ড, তারপর ডালপাতা গজাবে। তোমরা সমস্ত কিছু ছেড়ে প্রথম থেকেই একটা গাছ খুঁজে বেড়াও। তারানাথের যে বয়স হচ্ছে তা মাঝে মাঝে বোঝা যায়। কোনো এক সময় কার কাছে যেন শুনেছিলাম, বয়স হলে মানুষ দার্শনিকের মতো কথা বলে। তারানাথও আজকাল এমনই কথা বলে থাকে। তবে সে কথাটা শেষ করেই আবার বলল, যে গ্রামের কথা তোমাদের বলছি সেই গ্রামে আমি একবারই গিয়েছিলাম। তাও গিয়েছিলাম বড় অদ্ভুতভাবে। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হওয়ার পরে বাড়ির লোকেরা জোর করে বাড়িতে নিয়ে এসেছে, আমার বিয়ে দেওয়ার জন্যে তোড়জোড় করে চলেছে। তোমাদের তো বলেছিলাম সেই আমাদের গ্রামে পুকুরে ডুবে যাওয়া থেকে একটি মেয়েকে আমি বাঁচিয়েছিলাম। তারপর থেকেই সেই মেয়েটিকে নিয়ে আর আমায় জড়িয়ে গ্রামের লোকেরা অনেক কিছুই বলা বলি করত। আর তাতেই সেই মেয়েটির বাবা আমার বাড়ির লোকের কাছে এসে বারবার তার মেয়ের বিয়ের জন্যে তদবির করত। এবার কিন্তু আমায় বড় চাপাচাপি করল। বাড়ি থেকে সুযোগ বুঝে একদিন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। খুব বেশি দূরে যাওয়ার ইচ্ছে ছিল না। বেশ কয়েকদিন বাড়িতে কাটিয়েছি, তাই মনে করলাম তিন গ্রাম দূরে আমার এক বন্ধু জাতি গোছের একজন রয়েছে। বন্ধু বলাটা ঠিক হবে না, তার কারণ তার সঙ্গে আমার সরাসরি কোনো বন্ধুত্ব কিংবা দেখা সাক্ষাৎ খুব বেশি ছিল না। এবার এই বাড়িতে ফিরে আসার পরে তার সঙ্গে একবার দেখা হয়েছিল। সে কি একটা কাজে আমাদের গ্রামে এসেছিল, তখনই আমার কাছ থেকে একটা বিপদের বিধান নিয়ে গিয়েছিল। তার বাড়ির কথা এবং সমস্ত কিছু সে আমায় বলেছিল। সেই মতো বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির ব্যাপারে আরেকটু খোঁজ নিয়ে সোজা বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। যার বাড়িতে গিয়েছিলাম
তার নাম কৃষ্ণমোহন। সে তো আমার এমন অবস্থা দেখে অবাক, বলল, আরে কি ব্যাপার তারানাথ, তুমি এ সময় এখানে? বড় সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি, বেশি কিছু নয়, এই আমায় একটা রাত তোমার বাড়িতে থাকতে দাও, কাল সকালেই আমি যেদিকে দুচোখ যায় চলে যাব। বেশ, বুঝতে পেরেছি তোমার কথা। আমি যে শুনেছি, আমি জানতাম তোমায় বাড়িতে বেশি দিন আটকে রাখতে পারবে না কেউ। কিন্তু ওই মেয়েটির কি হবে? তার সঙ্গে তো তোমার বিয়ের কথা একেবারে পাকা। ওসব কথা একদম বলো না, ওসব কথা আমি এখন শুনতে চাই না। এখন তো মাঝে মাঝে মনে হয়, কেন সেদিন মেয়েটাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম, তা না হলে তার জীবনটা এমন হতো না। আমি না বাঁচালে অন্য কেউ বাঁচাতো। তোমার মনঃসংযোগ বিঘ্নিত হতে শুরু করেছে, না হলে তুমি এমন কথা বলতে না। এতদিন বাড়িতে থেকে বোধহয় মনের সামান্য পরিবর্তন হচ্ছে। তুমি একটা কাজ করো, দুদিন আমার বাড়িতে থাকো, তারপরে না হয়। কৃষ্ণমোহন আরো কিছু বলবে, ঠিক তার আগেই বাড়ির বাইরে থেকে আরেকজন এসে ঢুকল, পরনে ধুতি, মাথার উপর একটা ছাতা, মাথায় মাঝারি চুল, গায়ের রং একটু কালোর দিকে, পরনে সাধারণ একটা পাঞ্জাবির মতো পোশাক। কিন্তু তার মুখটা দেখে মনে হলো লোকটা ভীষণ চিন্তায় পড়েছে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। কৃষ্ণমোহন বলল, আরে বসন্ত, তুমি এখানে? এসো এসো এসো। বুঝতে পারলাম লোকটির নাম বসন্ত। সে কোনো রকমে ছাতাটা বন্ধ করে দাওয়ার এক পাশে রেখে এগিয়ে এলো কৃষ্ণমোহনের দিকে। তারপর তার হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, কৃষ্ণমোহন, বড় বিপদে পড়েছি, আমায় উদ্ধার করো। তোমার জানাশোনা কোনো তান্ত্রিক, গুণিন কিংবা? ততক্ষণে আমার দিকে ভালো করে দেখেনি, এবার আমার দিকে খেয়াল করতে আমার খালি গায়ে জড়িয়ে রাখা লাল রঙের একটা কাপড় দেখে বোধহয় একটু ভাবনায় পড়ল। দেখুন, আপনার বিপদটা কি সেটা আমি বুঝতে পারছি না, তবে আপনার পরিবারের কারুর কিছু একটা হয়েছে। যা হয়েছে তা কিন্তু আজ থেকে নয়, বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। তবে কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর আসল সূচনা কিন্তু অনেক বছর আগে হয়ে গেছে। আমার কথায় সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তাকে অবাক করার জন্যে কিন্তু কথাগুলো বলিনি। আসলে সে বড় বিব্রত হয়েছিল কোনো একটা কারণে, তার কথা জড়িয়ে আসছিল, সে রীতিমতো হাঁপাচ্ছিল। তাই তাকে শান্ত করার জন্যে বললাম, দেখুন, আপনার সমস্যার সমাধান করতে পারবো কি না জানি না, তবে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি যে তান্ত্রিক কিংবা সাধু ওঝা এসব খুঁজে চলেছিলেন, আমি সে সমস্ত কিছু অল্প অল্প জানি। তবে আপনি প্রথমে বসুন, আমার সমস্ত কিছু ভালো করে খুলে বলুন তো। এই কৃষ্ণমোহন, একটু জল নিয়ে এসো। কৃষ্ণমোহন জল আনতে গেল, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের বউও বাইরে বেরিয়ে এলো। বুঝতে পারলাম কৃষ্ণমোহনের পরিবারের সঙ্গে এই বসন্ত নামের লোকটি বেশ পরিচিত। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, ঢক ঢক করে জল খেয়ে খানিকটা শান্ত হল, ধুতির খোর দিয়ে কপালের ঘাম মুছে বসে খানিকটা ধাতস্থ হবার পর বলল, আমার মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না। আমার মেয়েটাকে আমার বাড়ির পিছনের কুয়ার ভেতর থেকে কিছু একটা রাতের অন্ধকারে ডাকে,
আমায় দুদিন সে কথা সে বলেছিল, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। আসলে আসলে জমি জমা চাষের কাজ এই সমস্ত কিছু নিয়ে সারাদিন ব্যস্ত থাকার পরে আর ওসব নিয়ে শুধু শুধু কথা বলতে ভালো লাগে না। কিন্তু কাল রাতে যা হয়েছে তারপরে তো আর আমি এসব কথা হেসে উড়িয়ে দিতে পারি না। কাল রাতে আমি যা দেখেছি আপনারা দেখলেও ভয় পেতেন। তুমি চিন্তা করো না বসন্ত, এই যে তারানাথ, এ কিন্তু একজন বড় সাধক। সে অনেক তন্ত্র সাধনা করেছে। গ্রামে একবার একজন বড় বিপদে পড়েছিল বুঝলে, সেই বিপদ থেকে উদ্ধার হতে তাকে সাহায্য করেছিল এই তারানাথ। তাছাড়া তোমায় বললাম না, আমার বাড়িতে কিছুদিন ধরে কিছু একটা সমস্যা হচ্ছিল, সে কাজেও তারানাথ কিন্তু উদ্ধার করেছে। তুমি চিন্তা করো না বসন্ত, ও তোমায় সাহায্য করবে। বাড়িতে যে কুয়োর কথা আপনি বলছেন, সে কুয়ো কি ব্যবহার করা হয়? মানে ব্যবহার করার মতো জল সেখানে আছে? ওই কুয়োটা ব্যবহার করা হয় বেশ কয়েকদিন ধরে, কিন্তু এখন সেটার ব্যবহার আর করা হচ্ছে না। তার কারণ ওই জলে কেমন একটা গন্ধ, আর কেমন যেন ঘোলাটে জল উঠছে। তাই ওই কুয়ো ব্যবহার না করে আমার বউ গ্রামের দিঘি থেকে জল আনি। আচ্ছা, কোন গ্রাম থেকে এসেছেন আপনি? আমি এসেছি হরিপুর গ্রাম থেকে। হরিপুর গ্রাম? সেই হরিপুর গ্রাম থেকে এখানে আসতে পায়ে হেঁটে হলেও প্রায় 6 ঘন্টার বেশি লাগার কথা। অবাক বিস্ময়ে তার পায়ের দিকে তাকাই, লক্ষ্য করলাম তার পায়ে এখানে ওখানে কেটে গেছে হাঁটু পর্যন্ত। এবার তার হাঁপানো আর ক্লান্ত হয়ে যাওয়ার আসল কারণটা বুঝতে পেরেছিলাম। সব বুঝতে পেরেছি, কিন্তু এভাবে তো আপনাকে নিয়ে আবার হরিপুরে যাওয়া যাবে না। একটা কাজ করা যাক, আজকের রাতটা আপনি এখানে থেকে যান, কাল না হয় যাওয়া যাবে। আজকে আমি থাকবো কি করে? আজ রাতে যদি আবার কিছু হয়? দেখুন, আমার মন বলছে আজ রাতে কিছু হবে না। আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার বউ এবং আরও কেউ আছে, তারাই আপনার মেয়েকে রক্ষা করতে পারবে। আপনার আজ রাতে এখানে থাকা প্রয়োজন। তাছাড়া আপনার বাড়ির বিপদ কাটানোর জন্য আপনার সুস্থ থাকা দরকার। এতটা হেঁটে এসে আবার যদি আপনি যেতে চান তাহলে আপনার শরীর খারাপ হতে পারে। আচ্ছা, একটা গরুর গাড়ির ব্যবস্থা করা যাবে? সকালে হলে যেত, কিন্তু এখন তো সবাই যে যার মতো বেরিয়ে পড়েছে, তবুও আমি দেখি। একটা না এতটা কথা বলে তারানা চুপ করে আবার একটা সিগারেট তুলে নিয়ে ধরাল, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কৃষ্ণ দুপুর পর্যন্ত গরুর গাড়ির চেষ্টা করল, কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাবার পরেও কোনো লাভ হলো না। এদিকে বসন্তর শরীর খারাপ হতে শুরু করেছিল। কাল রাতের প্রচণ্ড ভয় আর এতটা পথ হেঁটে আসা, সমস্ত কিছু মিলিয়ে তার যে জ্বর আসবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। গ্রামের কবিরাজকে দিয়ে ওষুধ আনিয়ে তাকে খাওয়ানো হল। সে রাতে আমাদের আর ফেরা হল না। পরদিন সকাল সকাল গরুর গাড়ির ব্যবস্থা করে আমি, কৃষ্ণমোহন, বসন্ত তিনজন গাড়িতে উঠে বসলাম। যাওয়ার আগে কৃষ্ণমোহন বলল, তুমি কোনো চিন্তা করো না, তারানাথ আমাদের সঙ্গে যখন রয়েছে তখন কিচ্ছু হবে না। আর তুমি সাবধানে থাকো, তেমন হলে পাশের বাড়ির বাবাকে বলো রাতে তোমার সঙ্গে এসে ঘুমোতে। আজ ফিরতে পারবো কিনা বলতে পারি না। পথে চলতে চলতে বসন্ত কাল রাতের কথা বলল।
মাঠের কাজের আরো অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে আমাদের ভাগে অনেকটা জমি রয়েছে, চাষের কাজ আমি নিজে করি না, অন্যকে দিয়ে করাই। তবে সে সমস্ত দেখাশোনা করাটা বিশেষ প্রয়োজন। বর্ষা ঢুকতে শুরু করেছে, ফসল নিয়ে বড় চিন্তা থাকে, তাই রাতের বেলা পাহারার ব্যবস্থা করে দিয়ে সন্ধ্যের একটু পরেই বাড়িতে এসে ঢুকতে দেখি মেয়েটা কেমন করছে। চোখ বন্ধ, মাটির উপর শুয়ে ছটফট করছে, আর আর আমার বউ তাকে শান্ত করার চেষ্টা করছে। আমার মেয়ের বয়স 16 বছর, আমার ছেলের বয়স 20 বছর। ছেলেটা বেশ অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে জল আনতে বললাম। জল নিয়ে মেয়েটার চোখে মুখে দিতেই তার জ্ঞান ফিরে। তখন সে আমাকে বলল, বাবা বাবা, তোমায় বলেছিলাম না রাতের বেলা ওই কোটার দিক থেকে কে যেন আমাকে ডাকে। কতবার বলেছি তোমায়, বলেছি এই সমস্ত কথা বলতে নেই। ওখান থেকে কেউ তোমায় ডাকবে কি করে? ওখানে কেউ নেই। এতদিন ধরে আমরা এখানে রয়েছি, কখনো কিছু দেখিনি, তাহলে এখন হঠাৎ তুমি? তুমি বিশ্বাস করো বাবা, ওখানে সত্যি কেউ আমাকে ডাকে। মেয়েটার কথা তুমি কেন বিশ্বাস করছো না? মেয়েটা আমাদের কেন মিথ্যে কথা বলতে যাবে বলো? তুমি কি কিছুই বুঝতে পারো না? এসব কথা মেয়েটাকে এখন বলতে বারণ করো। ওর বিয়ের জন্য পাত্র দেখা চলছে, এই সময় যদি কেউ জানতে পারে এমন সব কথাও বলে, তাহলে মেয়েটার বিয়ে দেওয়া সম্ভব হবে না। কিন্তু তবুও শুধু শুধু মিথ্যে কথা বলতে যাবে কেন? আমারই ভুল হয়েছিল, একবারও তার কথা আমি কোনোদিনও ভালোভাবে শুনিনি। রাতের বেলা আমি আর সদাশিব সামনের ঘরে ঘুমাবো, ভেতরের ঘরে মালতী আর টগর। কৃষ্ণমোহন, তুমি তো আমার বাড়িতে গিয়েছো, ঠাকুরমশাই যায়নি তাকেই বলি, পাশাপাশি দুটো ঘর পেরিয়ে গেলে ছোট্ট একটা রান্নাঘর, তার সামনের দিকে লম্বা বারান্দা, এগিয়ে গেলে সামনের শুধু উঠোন। বাড়ির পেছনেও খানিকটা জায়গা আছে, বাঁশের বেড়া দিয়ে গোটা বাড়িটা ঘেরা। এই বাঁশের বেড়ার এক পাশে একটা গাছের তলায় পুরনো সেই কুয়োটা, আমাদের জানলা থেকে কুয়োটা ভালোভাবে দেখা যায়। কাল রাতে পরিবেশটা একটু গুমোট হয়েছিল, সন্ধ্যার দিকে বৃষ্টি হলেও চারপাশটা কেমন যেন হয়েছিল। জানলা খুলেই ঘুমিয়েছিলাম, রাতের বেলা কি একটা কারণে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে চোখ গেল জানলা দিয়ে বাইরের দিকে, দেখতে পেলাম ওই যে গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে গেলাম, এত রাতে কুয়োর তলায় কারোর দাঁড়িয়ে থাকার তো কথা নয়। পাশের বাড়ি থেকে কেউ যে ওখানে আসবে এমনটা তো সম্ভব নয়, কারণ এত রাতে কেউ আসবে কেন? ভালো করে দেখার জন্য চোখ ধরলাম, কিন্তু তারপর দেখি কোথাও কিচ্ছু নেই। মনে হলো ভুল দেখেছি, আর তারপরেই শুনতে পেলাম একটা ডাক। কেউ যেন অদ্ভুত ভাবে হাসতে হাসতে বলল, আমি
অবাক হয়ে তাকিয়ে রইলাম বাইরের দিকে। কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার পাশে শুয়ে রয়েছে আমার ছেলে সদাশিব। একবার মনে হলো সদাশিবকে ডেকে তুলি, তারপর মনে হলো থাক, ঘুমিয়ে রয়েছে। আমি উঠে ঘরের এক পাশ থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে জানলার কাছে গিয়ে গেলাম। আর ঠিক তখনই দেখতে পেলাম একটা ব্যাপার। পাশের ঘরের জানলাটা খোলা, যে ঘরে আমার বউ আর আমার মেয়েটা শুয়ে আছে সেই ঘরে জানলার পাল্লাটা খোলা। আসলে জানলার পাল্লাগুলো বাইরের দিকে খোলা। ঠিক তখনই দেখতে পেলাম ওর নিচের গহ্বর থেকে একটা মাথা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। ব্যাপারটা দেখে কি বলবো ঠাকুরমশাই, আমার তো ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। কারণ কুয়োর ভেতর থেকে যে মাথাটা উঠে এসেছে সেটা সোজা আমার দিকেই তাকিয়ে দেখছে। আর শুধু তাই নয়, তার দুটো সাদা চোখ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। কথাটা বলতে বলতে গরুর গাড়িতেই বসন্ত যেন একবার কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম ব্যাপার খুব গুরুতর। যদিও ব্যাপারটা আগেই আমি তাকে দেখে অনুমান করতে পেরেছিলাম, তবে এত বেশি কিছু তা ভাবিনি। বললাম, কিন্তু পাশের ঘর থেকে দরজা খুলে দিয়েছিল কে? মানে ওই কবর থেকে ডাকছিল কে? সে কথা জানি না, কি মনে হতে ঘরের দরজাটা খুললাম। আর খুলতেই দেখতে পেলাম বারান্দা দিয়ে কে হাঁটতে হাঁটতে বাইরের দরজার দিকে গিয়ে যাচ্ছে। আমি চমকে উঠলাম। মালতী নাকি টগর? সদাশিব হতে পারে না, কারণ সে ঘরে ঘুমিয়ে আছে। আমার হাতের হ্যারিকেনটা ছিল, হ্যারিকেনের আলোটা ভালো করে সামনের দিকে ফেলতেই বুঝতে পারলাম ওটা টগর ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু ও অমন ভাবে হাঁটছে কেন? তাকে দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। তার মাথাটা একপাশে হিলে রয়েছে, দুটো হাত কাঁধের দুপাশে যেন ঝুলছে। এমন ভাবে সে হাঁটছে যেন হুঁশ নেই। ঘুমের মধ্যে মানুষ যেভাবে হাঁটে সেভাবেই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টগর হাঁটার সঙ্গে সঙ্গে মুখে আস্তে আস্তে কি যেন বলছে। আর দেরি করার মতো সাহস আমার হলো না। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে সদাশিবকে ডেকে তুললাম, আর সঙ্গে সঙ্গে মালতীকেও ডেকে তুললাম। তারপরে ছুটে গেলাম ঘরের বাইরে। বাইরের দরজাটা খুলে টগর ততক্ষণে বাইরে বেরিয়ে পিছনের দিকে যেতে শুরু করেছে। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে সে লুটিয়ে পড়ল আমার গায়ের উপর। কিন্তু আশ্চর্য ব্যাপার, তোমার বাড়িতে তো আমি এর আগে গেছি, তোমার বাড়ির ওই কুয়োটাও আমি দেখেছি, কিন্তু ওই কুয়োতে যে কিছু আছে সেটা তো কোনোদিন মনে হয়নি। এত বছর ধরে তো আমি এখানে রয়েছি, আমি নিজেই কিছু দেখিনি। আরে বসন্ত, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। মনে করে দেখো, এই বাড়িতে যখন তোমরা প্রথম এসেছিলে তখন একটা কথা শুনেছিলে, মনে আছে? হঠাৎ করে যেন বসন্তের কিছু মনে পড়ে গেছে, এমন ভাবে বলল, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তার সঙ্গে কি ওই কুয়োটার সত্যি সত্যি কোনো সম্পর্ক আছে? আরে হতেও তো পারে, সে ব্যাপারে তো ভালোভাবে কিছুই জানা যায়নি।
এখন এসব কথা থাক, বরং আগে বাড়িতে চল। এই তারানাথ, কিছু বুঝলে? অশুভ কোনো শক্তি যে সব কিছু করছে, সে সম্মোহন করে টগরকে ডেকে নিয়ে যেতে চাইছে। কিন্তু প্রথম কথা হলো, বাড়িতে এত লোক থাকতে টগরকে কেন সে বারবার নিয়ে যেতে চাইছে? আর দ্বিতীয় কথা, হঠাৎ এতদিন পরে কেন? আচ্ছা, তোমার বাড়িতে কি এর মধ্যে কিছু ঘটেছে, এমন কিছু যা স্বাভাবিক নয়? কিংবা এর মধ্যে তোমার বাড়ির আশেপাশে কোনো তান্ত্রিক সাধু এই ধরনের কাউকে দেখতে পেয়েছিলে? আমি তো বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি, এসব কথা আমার বউ মালতি বলতে পারে। বাড়ি চলুন আগে, বাড়িতে গিয়ে না হয় এসব নিয়ে সমস্ত কথা হবে। বড় আশ্চর্য ব্যাপার। আর আপনি বললেন ওই বসন্ত আর কৃষ্ণমোহন এমন কিছু একটা ব্যাপার আপনার থেকে লুকিয়ে রাখছিল যেটা তারা ভালোভাবে জানে। লুকিয়ে রাখছিল না, অনেক বছর আগের একটা ব্যাপার কৃষ্ণমোহনের মনে পড়ে গেছিল, সেটাই সে বলেছিল। ওর বাড়িতে ফিরে এসে সমস্ত কথা সে আমাদের বলেছিল, আর তাতেই তো আমার কাজটা সহজ হয়েছিল। আসলে এই কুয়াতে সত্যি সত্যি এক অশুভ শক্তি আশ্রয় নিয়েছিল। আজ থেকে অনেক বছর আগে, তখন ওই বাড়িতে টগর, মালতী, সদাশিব এও ছিল না। সেই অশুভ আত্মাকে আপনি সেখান থেকে তাড়াতে পারলেন? এই টগরকে সে বারবার কেন ডেকে নিয়ে যাচ্ছিল সেটা কি জানা গেল? বসন্তের বাড়িতে গিয়ে পৌঁছালাম সেদিন দুপুরের একটু আগে। পথে একবার এক জায়গায় সমস্যায় পড়তে হয়েছিল। সরু পথের এক পাশে আমাদের গরুর গাড়ির চাকা আটকে গিয়েছিল। তারপর সেই গরুর গাড়ির চাকা তুলে নিয়ে তারপর যেতে বেশ খানিকটা সময় লেগে যায়। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছেছি, টগর তখনও বিছানায় শুয়ে রয়েছে, ক্লান্ত তার শরীর। আমরা গরুর গাড়ি থেকে নেমে বাড়িতে চৌহদ্দির মধ্যে ঢুকতে যাব, এমন সময় আমার যেন মনে হলো ওই বাড়ির পেছনের দিকের ওই কুঁয়োটার কাছে গাছতলায় কিছু যেন একটা আছে। সে এক আশ্চর্য ব্যাপার, তোমাদের ভালোভাবে বলি ব্যাপারটা। দেখো, বাড়ি থেকে কিন্তু কুঁয়োটা পুরোটা সহজে দেখা যায় না, ওর পাশে যে গাছটা আছে সেটাও দেখা যায় না। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে যেন বুঝতে পারলাম, ঠিক ওই ঘরের পেছনের দিকেই রয়েছে সেই কুঁয়া। দিনের বেলায় অশরীরী আত্মাকে সহজে দেখা যায় না, না হলে হয়তো আমি তাকে দেখতে পেতাম। বাড়ির মধ্যে পা রাখতে গিয়ে এমন থমকে দাঁড়িয়ে পড়েছিলাম দেখে বসন্ত আর কৃষ্ণমোহন দুজনে চুপ করে দাঁড়িয়েছিল। আমি বললাম, তোমাদের বাড়িতে কেউ কিছু করেছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। কিন্তু কে কি করবে ঠাকুরমশাই? আমাদের বাড়িতে কেউ কিছু করবে এটা আমরা জানতে পারবো না। ওহো, কেউ কিছু করলে তা সহজে জানতে পারা যায় না, যখন তার কাজ হয় তখনই একমাত্র জানতে পারা যায়। এখানে বলে রাখা ভালো, বসন্ত, আমি, এমনকি কৃষ্ণমোহন, এদের মধ্যে বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই। সে আমায় তাকে তুমি করে সম্বোধন করতে বলেছিল, তবে অনেকবার বলার পরেও সে আপনি থেকে তুমি আসেনি।
তাহলে কি করা যাবে তারানাথ? উপায় একটা আছে, তবে সে কথা এখন বলবো না। তোমরা সবাই ঘরের ভিতরে যাও, আমি ঘরের পেছনে সেই জায়গাটা একবার দেখে আসি, তারপরে মেয়েটিকে আমার কাছে নিয়ে আসবে। তারা ঘরের ভেতরে চলে গেল। মালতী আর সদাশিব দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। কি যেন বলল তারা, কিন্তু সে কথা আমার কানে এলো না। আমি বাড়ির এক পাশের বাঁশের বেড়া ধরে পেছনের দিকে এগিয়ে চললাম। বেশ খানিকটা দূর থেকেই দেখতে পেলাম কুয়ো আছে, আর তখনই সেই অদ্ভুত গন্ধটা আমার নাকে এসে লাগলো। আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই এখানে কেউ কোনো গোপন ক্রিয়া করেছে, তার জন্য ওই কুয়োর মধ্যে থাকা যে কোনো অশরীরই হোক সে আবার জেগে উঠেছে। না হলে এমনভাবে তো জেগে ওঠার কথা নয়। সামনে গিয়ে কুয়োটার মধ্যে ঝুঁকে পড়লাম। অনেকটা নিচে জল দেখা যায়, তবে এতটা নিচে সেই জল তোলা খুব একটা সহজ নয়। তো যেমন থাকে, একটা মোটা কার্ড ওর দুপাশ থেকে উঠে এসে ওপরের দিকে একসাথে যুক্ত হয়েছে। সেই দড়ির সঙ্গে একটা বাঁধা বালতি এক পাশে একটা আংটায় ঝুলিয়ে রাখা। আমি বালতিটা তুলে নিলাম, তারপর নিচে কুয়োর মধ্যে ফেলে দিলাম। বেশ খানিকটা নিচের দিকে যাবার পরে বালতিটা নিচের জলের সঙ্গে ধাক্কা দিল। না, জল আছে। কিন্তু তাহলে বসন্ত কেন বলল যে এই জল খাওয়া যায় না? আমি বালতিতে খানিকটা জল তুললাম, সেই জলটা কেমন ঘোলাটে, আর জলের মধ্যে কেমন যেন অদ্ভুত গন্ধ। অনেক সময় জল ঘোলাটে হয়ে যায়, তলা থেকে বালি কিংবা মাটি মেশানো জল উঠে আসে, কিন্তু তেমন নয়। জলটা ঠিকই আছে, তবে তার মধ্যে কেমন যেন একটা কালচে ভাব। বুঝতে পারলাম এই কুয়োর জলের সঙ্গেও কোনো অশুভ কিছু মিশে গেছে। গাছের দিকে তাকিয়ে দেখছি, এমন সময় পিছন দিকে সদাশিবের গলা শুনতে পেলাম। এখানে কাল রাতে ওকে আমরা দেখতে পেয়েছি সাধু বাবা, তার হাসির শব্দ শুনতে পেয়েছি। দয়া করে আমাদের বাঁচান, দয়া করে আমাদের বাঁচান, না হলে ও আমার বোনকে নিয়ে যাবে। তাকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম এই হলো বসন্তর ছেলে সদাশিব। তার সঙ্গে বসন্তের মুখের বেশ অনেকটা মিল আছে। চিন্তা করো না, তোমার বোনের কিচ্ছু হবে না। আমায় একটা কথা বলো তো, এই যে এই ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে? সপ্তাহখানেক আগে থেকে শুরু হয়েছে। ওই যেদিন আমাদের বাড়িতে একটা ভিখারি এলো, আমি মাকে বললাম চোখ দুটো কেমন যেন, লোকটা আমাদের বাড়িতেই এসেছে। আমি পথে হাঁটতে হাঁটতে আসছিলাম, দেখলাম সে ওই গ্রামের বাইরের দিক থেকে হাঁটতে হাঁটতে এদিকেই আসে, কারোর বাড়িতে গেল না। অথচ বাড়িতে এসে শুনলাম সে আমাদের বাড়িতে এসেছে। তখনই মনে হচ্ছিল কিছু একটা যেন হবে, ওই লোকটার চোখ দুটো ভালো ছিল না। আর তারপর থেকেই বোন এমনটা শুরু করে। কিন্তু তুমি বললে তুমি কাল রাতে কিছু দেখেছো এবং শব্দ শুনেছো, তার মানে শুধু তোমার বোন নয়, তোমরাও দেখতে পাচ্ছ। কাল রাতে আমি আর মা দুজনেই দেখেছি, কিন্তু এর আগে আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি। বোন দেখতে পেয়ে ভয় পেত, চিৎকার করত, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেত ঘুমের মধ্যে। সদাশিবের কথাগুলো বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে আমার কানে এসে লাগছে। বুঝতে পারছি
একটু একটু ভয় পেলেও সে ভাঙেনি, এখনো শক্ত কঠিন হয়ে রয়েছে। বোনের জন্যে তার বড় চিন্তা হয়েছে। বললাম, বেশ, আজ রাতে আমি এখানেই থাকব। আজ রাতে আমি দেখব ওই কুয়োতে কি আছে। আমার কথাতে সদাশিব খুব একটা ভরসা পেল তা কিন্তু মনে হল না। এগিয়ে এসে একবার কুয়োর ভেতরের দিকে তাকাল, আর ঠিক তখনই তার চোখটা যেন একবার কেঁপে উঠল। মনে হল কুয়োর ভেতরে তাকাতে এসে কেমন ভয় পেয়েছে। তারপর ব্যাপারটা সামলে নিয়ে সে আবার চলে গেল সামনের দিকে। আমি আর কিছুক্ষণ এদিক ওদিক দেখে তারপরে ঘরে গিয়ে ঢুকলাম। টগর বিছানায় শুয়ে রয়েছে, এখন টগরের ঘুম ভাঙালেও শরীর ক্লান্ত। আমি এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে বললাম, এখন শরীর কেমন লাগছে মা? ভালো না, বুকের কাজটা খুব ব্যথা করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ও আমায় নিয়ে যাবে, আমায় কেউ আটকাতে পারবে না। কেউ তোমায় নিয়ে যাবে না। আমি যখন চলে এসেছি তোমার বাবা মা সবাই আছে, আমরা আটকাবো। আমার মুখের দিকে তাকালো তখনই। আমি বাইরে বেরিয়ে এসে কৃষ্ণমোহন আর বসন্তকে বেশ কয়েকটা প্রয়োজনীয় কথা বললাম। তারা সকলেই রাজি হল। স্থির হল সেদিন সদাশিব আর বসন্ত টগরের ঘরে ঘুমাবে, আমি থাকব রান্নাঘরের কাছে। কিছু বুঝতে পারলে দেরি না করে বসন্ত, সদাশিব, মালতি চিৎকার না করে টগরের পিছনে যাবে এবং সুযোগ বুঝে সেই সময় অন্য কাউকে একটা ডেকে দেবে। মালতি কম কথা বলে, সে ধরা গলায় বলল, ঠাকুর মশাই, যা করতে হয় তাই করব, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। আমি বাঁচাবার কেউ নয়, সব কিছু উপরওয়ালার হাতেই আছে। আজ রাতে দেখা যাক না কি হয়। একটা না এতটা কথা বলে তারানা চুপ করে আবার একটা সিগারেট তুলে নিয়ে ধরালো। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সেদিন রাতে আমার আগের পরিকল্পনা মতো সকলে ঘুমোতে গেলাম। ঘুমাতে গেলাম বলাটা ঠিক নয়, আসলে সে রাতে যে ঘুম হবে না সেটা ভালোই বুঝতে পারছিলাম। রান্নাঘরের কাছে মোটা একটা বস্তা পেতে আমাদের বসার ব্যবস্থা হয়েছিল। আসলে রান্নাঘরটা একদম পেছনের দিকে, আর বারান্দাটা তো সামনের দিকে। যদি টগর বারান্দা দিয়ে হেঁটে যায়, আমরা সেখানে থাকলে তার অসুবিধে হবে, সে হেঁটে যাবে না, সেই কারণে এই ব্যবস্থা। তবে এর মধ্যে একটা ব্যাপার ঘটেছিল, এই ব্যাপারটা তোমাদের বলা দরকার। বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে মনে হলো বারবার বাইরের দিকে যে রাস্তাটা, সেই রাস্তার কাছে কে যেন দাঁড়িয়ে এই দিকেই তাকিয়ে দেখছে। সন্দেহ হতে আমি বাইরের বড় গেটের কাছে এগিয়ে গেলাম, আর তাতে সে সেখান থেকে সরে পড়ল চট করে। বুঝতে পারলাম না, তবে এটা বোঝা গেল কেউ একজন দাঁড়িয়ে বাড়ির ভেতরের দিকে লক্ষ্য করছিল। সে কথা আর কাউকে বললাম না।
নিজের মতো রান্নাঘরের কাছে এসে অপেক্ষা করলাম অনেক রাত পর্যন্ত। এক সময় একটা পায়ের শব্দ আর তার সঙ্গে হ্যারিকেনের আলো দেখতে পেলাম। দেখি সদাশিব এসে দাঁড়িয়েছেন, তার চোখে মুখে ভয়। সাধুবাবা, সাধুবাবা, বোন আবার বেরিয়ে পড়েছে, বাবা ঘুমোচ্ছে। আমি বাবাকে ডাকলাম কিন্তু বাবা উঠল না। মা, মা আমার ঘরের দরজায় এসে ধাক্কা দিতে দরজা খুলে আমি আপনাকে ডাকতে এসেছি। মা, মা বোনের পেছনে গেছে। আমি কথাটা শোনার জন্যে অপেক্ষায় ছিলাম। সঙ্গে সঙ্গে আমি আর কৃষ্ণমোহন উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম বারান্দা দিয়ে। তারপর বাইরের দিকে এগিয়ে একটা হাত তুলে মালতীকে থামতে বললাম। মালতী একটু পরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বুদ্ধিমতী মেয়ে। সে আমার কথা মতো একদম কাছে যায়নি, দূর থেকে অনুসরণ করছে। এগিয়ে গেছে টগর। আর তখনই কুয়োর দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, চাঁদের আলোটা কুয়োর ওপরে এসে পড়েছে। তাছাড়া একভাবে সেদিকে তাকিয়ে থাকার জন্যেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, সব কিছু স্পষ্টভাবে দেখা। কুয়োর পাথরের দেওয়ালের ওপরে ভেতর দিক থেকে বেরিয়ে এসেছে দুটো হাত। সে হাতের লম্বা লম্বা নখগুলো কুয়োর পাথরের গায়ে ঘষা খাচ্ছে। শুধু তাই নয়, সরু কালো কুচকুচে হাত দুটো যেন সাপের মতো কুয়োর গায়ে একবার এপাশে একবার ওপাশে সরছে। আর তার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম সেই হাসির শব্দটা। অপেক্ষা কিন্তু আমিও করেছিলাম, একটা গোপন ব্যাপার আমি করেছিলাম, সেটা কিন্তু আমি আর বসন্ত ছাড়া কেউ জানত না। কিন্তু বসন্তের ঘুমিয়ে থাকার ব্যাপারে কিছু বুঝতে পারলাম না। কৃষ্ণমোহনকে বসন্তকে ডাকার জন্যে পাঠিয়ে দিয়ে আমি সদাশিবার মালতী চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম আসলে কি হয় তা দেখার জন্য। মালতী একবার কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? ওই 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 তাবিজটা কাজ করবে তো? ওই তাবিজ আজ পর্যন্ত যাকে দিয়েছি সবার কাজ হয়েছে, টগরের কোনো ক্ষতি হবে না। তবে একদম সামনে না যাওয়া পর্যন্ত তার ক্ষমতা কিছুই বোঝা যাবে না। মালতীর চিন্তার কারণ ছিল, ততক্ষণে কুয়োর ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা মাথা। ওরা ঠিকই বলেছিল, সাদা দুটো চোখ, অদ্ভুত ভয়ঙ্কর একটা মুখ। সে মুখের দাঁতগুলো যেন অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তার সঙ্গে একটা কালো কুচকুচে জীব সেই মুখের ভেতর থেকে বারবার সাপের মতো বেরিয়ে আসছে। ভয়ঙ্কর মুখটা বাইরের দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। টগরের থেকে তার দূরত্ব তখন অনেক কম। যখন কালো ভয়ঙ্কর হাতটা এবার টগরের গায়ে লেগেছে, অমনি সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর চিৎকার করে সেই মূর্তিটা ছিটকে গেল পেছনের দিকে। আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে একটা ঝপ শব্দ শোনা গেল। তারপরেই ভেতর থেকে সে বলে উঠল,
যে তোকে আটকাতে চাই আমায়। তখন আর আমি দেরি করলাম না, সঙ্গে সঙ্গে এগিয়ে এলাম সামনের দিকে। টগরের কোনো ক্ষতি সে করতে পারবে না সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি যখন আর লুকিয়ে থেকে লাভ নেই। এগিয়ে এসে গম্ভীর গলায় বললাম, আমি দিয়েছি রক্ষা কবচ তোমার হাত থেকে বাঁচানোর জন্য, তুমি ওর ক্ষতি করতে চাও কেন? ঠিক তখনই কৃষ্ণমোহন এসে পড়ল, বলল, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, বসন্তের জ্ঞান নেই, সে কোনো কারণে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে। সদাশিব তোমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে, কেন জ্ঞান হারিয়ে ফেলেছে আমি তা বুঝতে পারছি না। একে তো আমাদের সামনে এই অবস্থা, তার উপর এমন ভাবে বসন্তর জ্ঞান হারিয়ে ফেলার কথা শুনে আমি কিন্তু অবাক হলাম। কিন্তু ততক্ষণে সামনের দিকের সেই মূর্তি আবার হেসে উঠে বলল, সঙ্গে সঙ্গে সেই মূর্তি ছিটকে এলো উপরের দিকে, হাওয়ার সঙ্গে যেন এগিয়ে গেল সামনের দিকে। আর তখনই আমাদের চোখের সামনে মালতি ধপ করে মাটির উপর পড়ে গেল। সর্বনাশ, এর আবার কি হলো? ডগরের ক্ষতি করতে না পেরে নিশ্চয়ই এবার ওই অশরীরই মালতির ক্ষতি করতে চাইবে, মালতির শরীরে প্রবেশ করেছে নিশ্চয়ই। মালতী এবার সেখান থেকে উঠে দাঁড়িয়েছে, তার দুটো চোখ বন্ধ, মাথার চুলগুলো এলোমেলোভাবে মুখের সামনে এসে পড়েছে। সে অদ্ভুত গলায় বলল, বলেছি না তোদের সবাইকে এখান থেকে চলে যেতে, তোরা কেউ আমার কথা শুনলি না, আজ কাউকে আমি ছাড়ব না। আবার সেই অদ্ভুত হাসি, এবং সেই অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গে অদ্ভুত ব্যাপার ঘটে গেল। দেখতে পেলাম সদাশিব আস্তে আস্তে আমাদের থেকে পেছনের দিকে সরে যাচ্ছে। কৃষ্ণমোহন তার কাছে এগিয়ে যাওয়ার আগে সদাশিব দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই কুয়োর ভেতরে। একটা চিৎকার, আর তার একটু পরে জলের মধ্যে তার পড়ার শব্দ। কৃষ্ণমোহন ভয় পেয়ে গিয়েছিল, সে আমার দিকে তাকিয়ে বলল, এগুলো কি হচ্ছে তারানাথ, এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, আমাদের চোখের সামনে যেগুলো হয়ে চলেছে সেগুলো আসলেই কোনো সাধারণ ব্যাপার নয়। তোমার মনে আছে, এই বাড়িতে আমরা যখন এসেছিলাম তখন ঘরের দরজা বন্ধ ছিল, কেউ কোথাও নেই, অথচ আমরা কাউকে ডাকাডাকি করার আগেই ঘরের ভেতর থেকে সকলেই যেন বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু তার মানেটা কি? তার মানে আমরা এখানে আসার আগেই যা হবার তা হয়ে গেছে।
আমাদের চোখের সামনে যারা ছিল তারা আসলে মানুষ নয়, কোনো একটা অদৃশ্য মন্ত্র বলে তারা আমাদের চোখের সামনে এক ভ্রম সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তা ধরতে পারিনি। এ অতি উচ্চ স্তরের কোনো প্রক্রিয়া। কিন্তু ওই যে আমাদের সঙ্গে তো বসন্ত। একমাত্র বসন্ত আমাদের সঙ্গেই ছিল, আর সেই কারণেই প্রথমেই সে মারা গেছে। সেই ঘরে বসন্ত মারা গেছে অথচ সদাশিব জানতে পারেনি, এ কথা তুমি বিশ্বাস করতে পারলে? সঙ্গে সঙ্গে টগর আমার দিকে ঘুরে তাকালো। তার হাতের দিকে তাকিয়ে দেখি যেটা এতক্ষণ আমার দেওয়া সেই রক্ষা কবচ বলে ভেবেছিলাম সেটা আসলে রক্ষা কবচ নয়, ওটা অন্য কিছু একটা রক্ষা কবচ আমি দিয়েছিলাম মালতীকে। এখন মনে পড়ল সেই কথা, বিকেলের দিকে যখন মালতীকে রক্ষা কবচ দিয়েছিলাম তখন কিন্তু মালতী সেটা নিজের হাতে পরেনি, আমায় বলেছিল তার কাপড় পরিষ্কার নয়, তাই আমি যেন রক্ষা কবচ ঘরের এক পাশে রাখি, সে তুলে নেবে। তখন কিছু মনে হয়নি, তবে এখন সব বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে বাতাসে মালতীর গলা ভেসে এলো, কাল রাতেই যা হবার হয়ে গেছে ঠাকুর মশাই, কাল রাতে আমাদের তিনজনকেই ও মেরেছে। আমরা অনেকবার বলতে চেয়েছিলাম আপনাদের, কিন্তু কিছুই বলতে পারিনি, সব কিছুই ওদের ক্ষমতাতেই চলছে। আসলে আমাদের বাড়ির উপর কারা যেন কালো জাদু করেছিল, আর তার প্রভাবেই কোর ভেতরে বন্দি থাকা আজ থেকে অনেক বছর আগের এক অশরীরই বাইরে বেরিয়ে আসে। কাল রাতে আমরা সবাই মারা গেছি, কিন্তু উনি বাইরে ছিলেন বলে উনি বেঁচে গিয়েছিলেন, তাই ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। প্রথম যখন আপনারা এই বাড়িতে এলেন তখন ওনাকে বারবার বলেছিলাম সে কথা, কিন্তু উনি আমার কথা কিচ্ছু বুঝতে পারেননি, কিচ্ছু না। আমি খুব বেশি অবাক হইনি এমন দৃশ্য দেখে, আমি এর আগেও দেখেছি, কিন্তু কৃষ্ণমোহন ভয় পেয়েছিল, তার দুটো চোখ বিস্ফোরিত হয়ে গিয়েছিল। ওর পাশে দাঁড়িয়ে রয়েছে তিনটে ছায়া মূর্তি, একটা মালতী, একটা টগর আর একটা সদাশিব। তাদের তিনজনের ছায়া মূর্তিগুলো অস্পষ্ট হলেও একটা ধোঁয়া ধোঁয়া ভাব দেখা যায় তাদের মধ্যে। টগর বলে উঠল, ও আমায় নিয়ে গেছে, আর আমার সঙ্গে আমার মা আমার দাদাকেও নিয়ে গেছে, বাবাকেও আমি বাঁচাতে পারলাম না। ঠাকুরমশাই, আপনি বুঝতে পারলেন না যখন দুপুরে আপনার কাছে এলাম, দেখি আপনি তখন ওই কুয়োটার দিকে তাকিয়ে দেখছিলেন, তখন কুয়োটার দিকে তাকিয়ে আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল কুয়োর দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সদাশিব, তারপরে আমার কাছ থেকে হঠাৎ করে চলে গেছিল, কিছুই বোঝা গেল না। তবে এটুকু বোঝা গেল সন্ধ্যের দিকে বাড়ির বাইরে বৃষ্টি পেয়েছিলাম, এই সমস্ত কিছু তার কারসাজি। সে এমন মায়া বিস্তার করে আমাদের চোখে ভ্রমের সৃষ্টি করেছিল, কিন্তু এখানে আসার পর থেকে তো একটাও গ্রামের লোক দেখতে পাইনি, আর সেখানে থাকার মতো ভরসা পেলাম না। আমি আর কৃষ্ণমোহন তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। আসলে বসন্তর বাড়িটা গ্রামের একটু বাইরের দিকে, সেখান থেকে আরো বেশ খানিকটা এগিয়ে গিয়ে একটা বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করতেই
সেখান থেকে লোকজন বেরিয়ে এলো। আমাদের দেখতে পেলেও পরে বোধহয় চিনতে পেরে বলল, আরে আপনি এসেছেন, একটা কাণ্ড দেখুন তো, সকালবেলা বসন্তের বাড়িতে গিয়েছিলাম, দেখি বাড়িতে কেউ নেই, ঘরের দরজা জানলা সমস্ত কিছু খোলা। আগের দিন বসন্তের সঙ্গে কথা হলো, কিন্তু আজ সকালে গিয়ে আর কাউকে দেখতে পেলাম না। আপনারা ওখানে গেছেন নাকি? কিন্তু ঘরের দরজা জানলা সব খোলা, মেয়েটা ছেলেটা বউটা কেউ তো নেই। আজ সকালে যখন তুমি বাড়িতে গিয়েছিলে, তখন ওই বাড়ির পেছনে কুঁয়োটার কাছে গেছিলে? ও বাড়িতে যা চলছে বসন্ত তো কিছু বিশ্বাস করে না। একটা সাধু কিংবা ওঝাকে ডাকার কথা বলেছিলাম। ও আপনি বুঝিয়ে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হবে না, যা হওয়ার তা কাল রাতেই হয়ে গেছে, আর আজ রাতে বসন্ত মরেছে। আমাদের কথায় লোকটা প্রচণ্ড অবাক হয়ে গেল। আমরা চলে এলাম, একটু পরেই গ্রামের লোকজন জড়ো হয়। বসন্তের মৃতদেহ বিছানার ওপরেই পড়েছিল, কিন্তু বাকিদের মৃতদেহ খুঁজে পাওয়া গেল না। পরদিন সকালে ওই কুঁয়োর ভেতর থেকে বেরিয়ে এলো তিনটে মৃতদেহ, জলে ভাসতে ভাসতে ফুলে ঢোল হয়ে গেছে। সেই মৃতদেহের দিকে তাকিয়ে অবাক গলায় কৃষ্ণমোহন বলল, কিছুই যেন বিশ্বাস করতে পারছি না, এই যেন মনে হচ্ছে এক্ষুনি সদাশিব ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে। আচ্ছা তারা, কাল আমরা এতক্ষণ ধরে এই ঘরে ছিলাম, তুমি ওই টগরের মাথায় হাত দিয়ে হাত বোলালে, তবুও কিছুই বুঝতে পারলে না? টগরের মাথায় হাত দেওয়ার পরে শরীরটা ঠান্ডা বলে মনে হয়েছিল, তবে আমি ভেবেছিলাম শরীর অসুস্থ কিংবা জ্বর হয়েছে। তাছাড়া কেউ একজন তন্ত্রশক্তি দ্বারা কোনো এক অশুভ চক্র এই বাড়ির চারপাশে ছড়িয়ে রেখেছিল, যার জন্য এই ভ্রম আমরা কিছুই বুঝতে পারিনি। তোমারও তো মনে আছে, বাড়িতে ঢোকার আগে আমি একবার থমকে দাঁড়িয়েছিলাম। আর একটা কথা ভেবে দেখো, এই বাড়ি থেকে শেষ রাতের দিকে যেই আমরা বেরোলাম, তখনই আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ বাড়িতে ঢোকার পরেই সে ভ্রমের মায়াজালের মধ্যেই আমরা ছিলাম, যার বাঁধন কাটাতে পেরেছিল ওই অশরীরই নিজে। সত্যি তারানাথ, এক অদ্ভুত অভিজ্ঞতা হল, এ কথা আমি কখনোই ভুলতে পারবো না। তবে আগে যদি বোঝা যেত তাহলে বসন্তকে নিয়ে এ বাড়িতে আসতাম না। যা হয়েছে তার সবকিছুই ভবিতব্য, না হলে বসন্ত সেদিন সবকিছু ছেড়ে আমাদের ওখানে যেত না। আমরাও তার শরীরের অবস্থা ভেবে তাকে জোর করে আটকে রাখতে পারতাম না, যেভাবেই হোক এখানে আসার একটা গরুর গাড়ির ব্যবস্থা পর্যন্ত হয়ে যেত। আরে সেটাই তো, একটা গরুর গাড়ি পেলাম না, যাও একটা গরুর গাড়ি পেলাম, তাও গরুগুলোর শরীর হঠাৎ করে খারাপ করেছে। সবকিছুই ভবিতব্য, কিন্তু তুমি একটা কথা বসন্তকে বারবার বলছিলে ওই কুঁয়োটা নিয়ে, তো এখানে অনেক বছর আগে কিছু একটা হয়েছিল তাই না? হ্যাঁ, কথাটা মিথ্যে নয়। আসলে যখন এখানে বসন্ত প্রথম আসে তখন বসন্তের বিয়ে হয়নি, তখন বসন্তের বয়সও অনেকটা কম, বসন্তের বাবা মা এবং সে এখানে এসেছিল, তখন থেকেই বসন্তের সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল। এই বাড়িটা বসন্তের বাবা কারোর কাছ থেকে কিনে নিয়েছিল, আবার এই বাড়িতে যারা থাকতো তাদের 16 বছরের একটা মেয়ে ছিল। মেয়েটা ছিল বড় দুরন্ত, কারোর কথা শুনত না, যখন যেখানে খুশি চলে যেত। একদিন রাতের বেলা ঘর থেকে বেরিয়ে সে কোনোভাবে এই কুয়োটার মধ্যে পড়ে যায়। চিৎকার শুনে ঘর থেকে তার বাবা মা বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু কোনোভাবেই তাকে কুঁয়ো থেকে তুলতে পারেনি, বালতি ফেলেও তাকে তোলা যায়নি। দড়ি ধরে উঠে আসার জন্য
জলের উপর ভেসে থাকতে পারেনি মেয়েটা, মারা গিয়েছিল সে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে মৃতদেহ তুলেছিল জলের ভেতর থেকে। ওরা গ্রামের একজনের কাছে কম দামে বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে যায়। বাড়িটা আবার কিনেছিল বসন্তের বাবা। প্রথম কয়েকদিন এ বাড়িতে থাকতে গিয়ে ওই অশরীরী আত্মার উপদ্রব হলেও বসন্তের বাবা সে সমস্ত কিছু গায়ে মাখে না। কিন্তু তারপরে যখন ব্যাপারটা বাড়াবাড়ি হয়, তখন এক উজাকে ডাকিয়ে গোটা বাড়িটা বন্ধন করান, এবং বন্ধন করার সঙ্গে সঙ্গে ওই কুয়োর ভেতরে যে অশরীরী আছে তাকে ওই কুয়োর ভেতরে আটকে ফেলেন। শোনা যায় তারপর থেকে আর এখানে কিছু হতো না, কিন্তু বসন্তের বাবার মৃত্যুর পরে আরেকবার কি এক সমস্যা হয়েছিল। তখন বসন্ত এক ওঝাকে জোগাড় করে সেই সমস্যা মিটিয়েছে, কিন্তু এবার এবার যা হলো তা কেন হলো আমি না কিছু বুঝতে পারলাম না তারানাথ। কাল সন্ধেবেলা বাড়ির বাইরে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার মনে হয় সেই এই সমস্ত কিছু করেছে। সে দেখার জন্যই এখানে এসেছিল, আর যা করার সে করে দিয়েছে। কিন্তু তার কি স্বার্থ থাকতে পারে এসব কিছুর পেছনে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কৃষ্ণ কিছু বলতে পারল না। গ্রামের লোকেদের সঙ্গে ওদের গোটা পরিবারের খোঁজ করে তারপর সেদিন সন্ধ্যের দিকে আমরা গরুর গাড়ি জোগাড় করে ফিরে এলাম কৃষ্ণমোহনের বাড়িতে। সমস্ত কথা শুনে কৃষ্ণমোহনের বউ অবাক হয়ে গেল, তবে সে বেশি কিছু বলল না। সেদিন রাতে কৃষ্ণমোহনের বাড়িতেই রয়েছি। খাওয়া দাওয়া শেষ করে কৃষ্ণমোহনের সঙ্গে কিছু কথাবার্তা বলে কি মনে হলো ঘর থেকে বাইরে বেরিয়েছি। কৃষ্ণমোহন ঘরেই রয়েছে, বাইরে ঘুরছি, এমন সময় মনে হলো পথের এক পাশে কে যেন দাঁড়িয়ে। কৃষ্ণমোহনের বাড়ির সামনের দিকে ছোট একটা পথ, তারপরে ধানের জমি। সে ধানের জমির একদম প্রান্তে কেউ একটা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখছে যেন। এবার আমার কেমন যেন রাগ হলো, কেমন যেন মনে হলো সেদিন সন্ধেবেলা বসন্তর বাড়ির সামনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আজ যেন আমার থেকে মাত্র কয়েক হাত দূরে আধো অন্ধকারের মধ্যে সেই দাঁড়িয়ে আছে। মনে হলো এর জন্যেই সব কিছু হয়েছে বসন্তের বাড়িতে। আজ থেকে অনেক বছর আগে চাপা পড়ে থাকা কুয়োর মধ্যে কোনো এক অশরীরীকে জাগ্রত করেছে, যার ফলে মালতী, টগর আর সদাশিবের মৃত্যু, এবং সবচেয়ে বেশি আমাদের উপস্থিত থাকাকালীন বসন্তের মৃত্যু, সব কিছু হয়েছে। এর জন্যে গলার স্বর চড়িয়ে শান্তভাবেই বললাম, কে কে তুমি? কেন এই সমস্ত কিছু করেছো? কেন একটা গোটা পরিবারকে এভাবে চোখের সামনে শেষ করে দিলে? সে কিন্তু কোনো উত্তর করল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে এগিয়ে গেছি। সে তখন স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম সে হয়তো কোনো উচ্চ স্তরের সাধক, কিংবা কোনো কিছু যার মায়াজালের ক্ষমতা আছে। মায়াজাল ছাড়া এমন দৃশ্য কেউ তৈরি করতে পারে না। তুমি যেই হও না কেন, আমি জানতে চাই এই সমস্ত কিছু কেন তুমি করেছো, আর তুমি কে? আমি কে তা তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু তোমার চোখের সামনে যা সমস্ত কিছু ঘটেছে তা জানার অধিকার তোমার আছে। আসলে ও বাড়িতে যা হয়েছিল তার সমস্ত কিছু একটা ভ্রম ছিল। বসন্তকে মারার জন্য এই সমস্ত কিছু আমায় করতে হয়েছে। তবে মনে রেখো, এই সমস্ত কিছু অকারণে নয়,
অকারণে কোনো কিছু হয় না। যা হয়েছে তার পেছনে একটা মস্ত বড় কারণ রয়েছে, সে কারণ তুমি কখনো জানতে পারবে না। কারণ আজকের পর আমার সাথে তোমার আর কখনোই দেখা হবে না। তবে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমায় ধরতে পেরেছো। তুমি যে আমায় দেখতে পেয়েছিলে তা কিন্তু সবার সাধ্য নয়। তার মানে নিশ্চয়ই আপনি কোনো এক উচ্চ স্তরের সাধক। মায়া জাল এমন ভাবে যে বিচার করতে পারে তার ক্ষমতা কম নয়। আমি এই সমস্ত কিছুর থেকে অনেকটা দূরে সরে এসেছি, তবে যেটুকু গোটা জীবনে শিখেছি তার সামান্যটুকুই কাজে লাগিয়েছি। বসন্ত আর তার জন্য আমার গোটা পরিবার একসময় পথে বসেছিল, গোটা পরিবার একসময় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। সবাইকে আমি হারিয়েছি, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম। আর তখনই ঠিক করেছিলাম ওই বসন্তের আমি চরম ক্ষতি করব। কিন্তু তোমায় দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি সামান্য কিছু বুঝতে পারলে আমার সমস্ত কিছু ছাড় খার হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে মায়া সৃষ্টি করে তোমায় আটকেছিলাম ওখানে। সেদিন যদি তুমি আমায় দেখতে পেয়ে ওই বাড়ির চৌহদ্দি থেকে একেবারের জন্য বেরিয়ে আসতে, তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। কিন্তু যা হবার তা তো হবেই, আমার সময় হয়ে গেছে, আর আমি থাকতে পারবো না। কেন জানি না মনে হচ্ছে আপনি এখানে নেই, আসলে আপনি এই মুহূর্তে অন্য কোথাও আছেন, সেখান থেকে আমার সঙ্গে কথা বলছেন। তুমি ঠিকই বলেছ, আমি এখন অনেক দূরে একটা গ্রামের শ্মশানের কাছে বসে রয়েছি। ধ্যানে বসেই আমি তোমার সঙ্গে যোগাযোগ করছি। কাল তুমি আমায় যখন দেখতে পেয়েছিলে তখনও আমি এভাবেই এসেছিলাম। তুমি এবার আমায় বিদায় দাও। বসন্ত এবং তার পরিবারের ব্যাপারে বেশি জানার চেষ্টা করো না, কিছু জানতে পারবে না, কারণ তাদের ব্যাপারে কেউ কিছুই জানে না। তবে এ কথা মনে রেখো, এতে তোমার কোনো দোষ নেই, সমস্ত কিছু তোমার হাতে নেই, বুঝলে তারানাথ? এর পরে সেই ছায়া মূর্তি অদৃশ্য হল। আমি আস্তে আস্তে ঘরে এসে ঢুকলাম। এরপরে আপনি বসন্ত আর তার পরিবারের ব্যাপারে জানার চেষ্টা করেননি? এমন কি ছিল কুয়োর মধ্যে? যে মেয়েটি আটক ছিল তার ব্যাপারে কিছু খোঁজ খবর করেননি? আমি আর কৃষ্ণমোহন মিলে অনেক খোঁজ খবর করেছিলাম, কিন্তু কিছুই জানতে পারিনি। পাশের গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে শুধু জানতে পেরেছিলাম বসন্ত ও তার পরিবার দূরের কোনো গ্রাম থেকে এখানে এসেছিল। অনেকেই বলতো তারা নাকি কালো জাদুর চর্চা করত। তবে গ্রামের লোকেরা যদিও চর্চা করতে দেখেনি, আর কিছুই জানতে পারিনি ওদের ব্যাপারে। বাইরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছিল, চারপাশটা কালো হয়ে এসেছিল। আমরা আর অপেক্ষা করলাম না, উঠে পড়লাম বাড়িতে ফেরার জন্য। নমস্কার, আমি সৌমেন আর তোমরা শুনছো গল্পের জন্য।
আজ তোমাদের ভালোবাসায় গল্পের জন্য এতগুলো বছর অতিক্রম করল। এই দারুণ গল্পগুলো তোমাদের কাছে আনার জন্য আমাদের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। ভয়েস অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এডিটর, ডিজিটাল আর্টিস্ট, রাইটারের রয়্যালটি ইত্যাদি আরও কয়েকটি খাত মিলিয়ে বেশ খানিকটা। কোয়ালিটি আরও ইম্প্রুভ করার দিকে আমাদের নজর সর্বদা। শুধু তোমাদের যাতে ভালো লাগে সেই জন্য আমরা কোনো রকম খরচেই কার্পণ্য করি না, আর ভবিষ্যতেও করব না। সেই জায়গা থেকে একটি আবেদন বা অনুরোধ, যাতে তোমরা গল্পের জন্য মেম্বারশিপ জয়েন করে এই চলার পথে আমাদের আরও কিছুটা সাহায্য করো, কারণ গল্পের জন্য পরিবারের সদস্য তোমরাও। আজ তোমাদের জন্যই আমরা এই জায়গায়। তোমাদের জন্য কিছু স্পেশাল পার্কসের ব্যবস্থাও থাকছে। সাবস্ক্রাইব করার পর পাশে জয়েন বাটনটা ক্লিক করলেই সব দেখতে পাবে। আশা রাখি তোমরা জয়েন বাটন ক্লিক করে গল্পের জন্য মেম্বারশিপ গ্রহণ করবে এবং একসাথে আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো আর শুনতে থাকো গল্পের জন্য।